মিষ্টিগুলির মধ্যে একটি। আর ল্যাংচা বলতে প্রথমেই মনে পড়ে শক্তিগড়ের কথা। ল্যাংচা আর শক্তিগড় দুটি নামই জড়িয়ে ওতপ্রোতভাবে, এতটাই যে শক্তিগড়ের রাজ্য সরকারের সহায়তায় তৈরি হয়েছে ল্যাংচা হাব। শক্তিগড়ের ল্যাংচা হাবে ল্যাংচার খোঁজে প্রতিদিনই ভিড় জমায় বাঙালি। কিন্তু হঠাৎই যদি দেখা যায় এই ল্যাংচা হাব থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই আটকে উঠবে বাঙালি। বাস্তবে গত শনিবার এই ছবিটাই দেখা গেল বর্ধমানের শক্তিগড়ে। দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল ল্যাংচা হাবের মিষ্টির গুণমান নিয়ে। খবর পেয়ে শক্তিগড়ের ল্যাংচা হাবের গোডাউনে বস্তা বস্তা লাতানো ফাঙ্গাসে ভরা আতকাঁচা ল্যাংচা বাজেয়াপ্ত করে জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেললেন প্রশাসনিক আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবারও ল্যাংচা হাবে হানা দেওয়ার খবর পাওয়া গিয়েছিল। এদিন ফের শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে যৌথভাবে হানা দেয় স্বাস্থ্য দফতর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতর ও লিগাল মেট্রোলজি দফতর। এই অভিযানের নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডেপুটি পুলিশ সুপার এএস চ্যাটার্জি। এদিন অভিযান চালিয়ে আধিকারিকরা দেখেন অধিকাংশ ল্যাংচার দোকানের রান্নাঘর অস্বাস্থ্যকর, মিষ্টির কড়াই অঢাকা, কারিগরদেরও নেই কোনো স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, সামান্য পরিচ্ছন্নতার বালাই নেই দোকানগুলিতে। এমনকি দেখা যায় কোথাও কোথাও ল্যাংচায় রং আনতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত রঙও। এদিন অভিযান চালিয়ে আধিকারিকরা বহু দোকানের গুদাম থেকে 7-10 দিন আগে থেকে ভেজে রাখা, ছাতা পড়ে যাওয়া, মেঝেতে ফেলে রাখা ল্যাংচাও দেখতে পান। আধিকারিকদের অনুমান, এই ছাতা লাগা ল্যাংচাগুলি আবারও ফেজে রসে ডুবিয়ে 21 জুলাই বিক্রির পরিকল্পনা ছিল দোকানদারদের। প্রসঙ্গত, গত 21 জুলাই শহীদ দিবস পালন করেছে রাজ্যের শাসক দল। ওই দিন বিভিন্ন জেলায় থেকে বহু তৃণমূল সমর্থক জাতীয় সড়ক ধরে যাওয়া আসা করছেন, ফলে যাওয়ার পথে বাড়ির জন্য ল্যাংচা কিনতে তারা ভিড় জমাবেন শক্তিগড়ের দোকানগুলিতে। গত শনিবার হানা দিয়ে ওই দোকানগুলি থেকে প্রায় 3 কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত করে যৌথ বাহিনীর আধিকারিকরা। এরই মধ্যেই পরীক্ষার জন্য কিছু ল্যাংচা রেখে তা জেসিবি দিয়ে পরিবেশ বান্ধব উপায়ে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়েছে। এরই পাশাপাশি 7 জন দোকানদারকে আইনি নোটিশও ধরানো হয়েছে প্রশাসনের তরফে। শক্তিগড় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বেশ কিছু অসাধু ব্যবসায়ীর নামে। প্রশাসন সূত্রে খবর, ওই সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হয়েছে। দোষী প্রমাণিত হলে এদের প্রত্যেকেরই 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 7 বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানা গিয়েছে। এদিন যৌথ অভিযানে উপস্থিত থাকা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ক্রেতাদের ল্যাংচা কেনার আগে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকার পরামর্শও দেন। এছাড়াও রবিবার দিন কলকাতাগামী বা কলকাতা থেকে জেলার দিকে যাওয়া ক্রেতাদের সুরক্ষার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে কড়া নজরদারি রেখে ফুড সেফটি কর্মীদের দোকানগুলির সামনে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। অতএব বাঙালি সাধু সাবধান বাড়ির ফেরার পথে শক্তিগড়ের ল্যাংচা কেনার আগে সতর্ক হয়ে দেখে কিনুন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।